ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ফাইটার জেট প্লেন SU-35 কেনার জন্য চুক্তি করে এই বছরের শুরুর দিকে। কিন্তু সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আস্তিয়ানি নিশ্চিত করেছেন যে তারা এটি না কেনার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ রাশিয়া জানিয়েছে তারা ইরানি বিমান বাহিনীকে বিমানটির সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ, সাপোর্ট, অস্ত্র এবং খুচরা যন্ত্রাংশের সহায়তা দিতে পারবে না। রাশিয়া বিমানটির পাইলট সিমুলেটরও দিতে পারবে না। রাশিয়ার কাছে এই সংক্রান্ত উচ্চশিক্ষিত পর্যাপ্ত প্রশিক্ষক নেই। কিন্তু ইরানকে তার বিমান বাহিনীর যোদ্ধাদের জরুরি ভিত্তিতে উন্নত করতেই হবে, কারণ হিসাবে ইরানের সবচেয়ে বড় হুমকি ইসরায়েল। ইসরায়েল ইরান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। মার্কিন সামরিক ঘাটিগুলো মূলত পারস্য উপসাগরের কাছাকাছি। ইরানের প্রয়োজন 1000 কিলোমিটারের বেশি কমব্যাট রেডিয়াসের যুদ্ধবিমান। এসব বিবেচনা মাথায় রেখে রাশিয়ার সুখোই সিরিজের যুদ্ধবিমানটি বেছে নিয়েছিল ইরান। রাশিয়ার সুখোই-35-এর কমব্যাট রেঞ্জ 1600 কিলোমিটার। তবে রাশিয়ান বিমান কেনার এই চুক্তি বাতিলের ঘটনাটি ইরানের জন্য ভাগ্য খুলে দিয়েছে, কারণ এতে করে চীনের তৈরি চেংডু জেট ড্রাগন ফাইটার জেট প্লেন কেনার রাস্তা উন্মোচন হয়ে গেল ইরানের। এটি দিয়েও ইরানের প্রয়োজন ভালোভাবেই মিটবে। ইরান যখন SU-35 ফাইটার কেনার সিদ্ধান্ত নিয়েছিল, তখন দেশটি প্রধানত এর অ্যামিউনিশন লোডিংয়ের ক্ষমতা এবং লং রেঞ্জ বিবেচনায় রেখেই সিদ্ধান্তটি নিয়েছিল। কিন্তু চীনের JNC ফাইটার বিমানটি SU-35 ফাইটারের মতো ভারী ফাইটার প্লেন নয়। এতে প্রচুর পরিমাণে গোলাবারুদ লুট করার সুযোগ এবং লং রেঞ্জ নেই, ফলে JNC ফাইটারের যুদ্ধ করার ক্ষমতা রুশ যুদ্ধবিমানের চেয়ে কম। তবে ইরানের জন্য আশার কথা হলো এটির লং রেঞ্জ কমব্যাট 1240 কিলোমিটার, অর্থাৎ দেশটির জন্য JNC হবে কম দামে ভালো মানের যুদ্ধবিমান। এছাড়া ইরানের 15,000 ড্রোন কিনতে চীন অপেক্ষায় আছে। JNC যুদ্ধবিমানগুলো পাকিস্তানের হাতেও আছে। পাকিস্তানে চীনের এই বিমানটির একটি সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট সিস্টেমও তৈরি করা হয়েছে। বিমানটি ইরানকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দিতে সম্পূর্ণরূপে সক্ষম। ইরানের বিমান বাহিনী সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ, সাপোর্ট, অস্ত্র এবং খুচরা যন্ত্রের সাপোর্ট পাবে। ইরান যদি এর পাইলট সিমুলেটর এমনকি উচ্চশিক্ষিত প্রশিক্ষকও চায়, চীন এগুলোর সবই দিতে পারবে। JNC ফাইটার জেট বিমানটিতে চীনের তৈরি WS-10B ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে চীনের অস্ত্র এবং গোলাবারুদ আছে। বিশেষ করে চীনের তৈরি থান্ডারবোল্ট 10E এবং থান্ডারবোল্ট 15 এয়ার টু এয়ার মিসাইল এই বিমানের সঙ্গেই আছে।